তুই সবার মধ্যে গিয়ে সবার সম্পর্কে ভাঙানি দিতেছিস, তুই সবাই রে নিয়ে বাজে আলোচনা করতেছিস, তুই তো মন্থরা, তুই মন্থরা পুরি এই আতপাগলা মহিলাটার জন্য। এই জলাতঙ্ক রোগ নিয়ে ঘুরতেছে এই মহিলাটা, তোরে সামনে পেলে সত্যি সেই শু দিয়ে তোর মুখের মধ্যে ফাটফাট করে দুটো বাড়ি মারতাম। নোংরা মহিলা, ইউটিউবের কমেন্ট বক্সের আতপাগলা মহিলা জলাতঙ্ক রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার চ্যানেলের নাম তোমরা সবাই জানো, ওয়েলকাম টু সুতপাস ওয়ার্ল্ড। আর আমার নামও তোমরা অবশ্যই জেনে থাকবে যারা যারা আমাকে দেখো, যে আমার নাম সুতপা। তো এই সুতপা নামটা আমার মা রেখেছিল, আর এই সুতপা নামের অর্থ হচ্ছে সুতপস্বী, তপা মানে তপ করে যে, ঠিক আছে? আর সত্যি সত্যি নামের সঙ্গে আমার জীবনের একদম মানে পুরোপুরি মিল, একদম মানে পুরোপুরি মিল। যে কোনো জিনিস, এইটুকু জিনিসও আমাকে তপস্যা করেই পেতে হয়েছে, আমি এরকম হাত বাড়ালেই পাইনি, এইটুকু জিনিসও আমাকে তপস্যা করে পেতে হয়েছে। আর সেই জন্য প্রত্যেকটা জিনিসের মূল্য হয়তো আমি বুঝি। তো কেন আমি নামের অর্থটা বললাম, তো ইউটিউবের কমেন্ট বক্সের একটা নোংরা মহিলা, সে আমার নামের প্রথম অক্ষরটা দন্তস্বয় রস্যু সেটাকে নিয়ে কাটাছেঁড়া করেছে। তো তোকে বলছি, এর আগে পর্যন্ত তোকে আমি আপনি করে সম্বোধন করেছি, কারণ তুই আমার থেকে বয়সে অনেক 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 বড়, ঠিক আছে? সেই বয়সের মানে মান্যতা দিয়ে তোকে আমি আপনি করে বলেছি, বাট তুই কোনো সম্বোধনেরই যোগ্য নস। তোর সঙ্গে কথা যে বলছি, তোর জন্য যে কথা বলছি, এটাই অনেক। তো আজকের থেকে তুই, কারণ আমি জানি শ্রদ্ধা তাকে করা যায় যে শ্রদ্ধার পাত্র হয়, তাকে যে বয়সে বড় হতে হবে এমন কোনো ব্যাপার না, আমি এটা ফলো করি, ঠিক আছে? তো তোকে বলছি, তোকে কি পাগলা কুত্তা কামড়াইছে? আর কোথায় কামড়াইছে যে এত জলাতঙ্ক রোগ নিয়ে তুই ঘুরছিস? ওই যে SHOE, সেই শর্ট, সেই শুটা তুই তোর নামের জন্য ইউজ করেছিস রে, কারণ তোর নামের আগেও শু আছে। তোর মাথা গেছে, তোরে পাগলা কুত্তায় কামড়াইছে, আর তোর ব্রেনটা ড্যামারেজ হয়ে গেছে, তোর ব্রেন ড্যামারেজ হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তোর বোধ বুদ্ধি কিচ্ছু কাজ করছে না। তুই এইটুকু ভেবে বলিস নি যে তোর নামের প্রথমেও কিন্তু শু আছে, বুঝতে পেরেছিস? আর ওই SHOEটা নিজের নামের আগে ফিল আপ করে নে, কারণ জুতোর বাড়ি খাওয়ার টাইম তোর চলে এসেছে। শুনলাম তোর বর নাকি তোর থেকে বয়সে অনেক ছোট, ঠিক আছে? এটা হতে পারে, এটা নর্মাল ব্যাপার আজকালকার দুনিয়ায়। আমাদের সচিন তেন্ডুলকারের বউ তার থেকে বয়সে বড়, ঐশ্বরিয়া রায়ও অভিষেক বচ্চনের থেকে বয়সে বড়, প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসের থেকে 10 বছরের বড়, এটা কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার হচ্ছে, এখানে শুনলাম তোর বর নাকি তোর থেকে বয়সে অনেক ছোট, তো তাকে মানুষ কর। আবার বলতেও পারি না তাকে মানুষ কর, কারণ তুই যেই শিক্ষায় শিক্ষিত, তুই তো সেই শিক্ষাই দিবি। তোর সেই শিক্ষা পেলে না জানি সে কী কী করে বেরোবে। আর কথায় কথায় তুই সেক্সুয়াল টেরোরিজম, সেক্সুয়াল হ্যারাসমেন্ট এই সমস্ত কথা ব্যবহার করিস কেন রে? এই সমস্ত কথা ব্যবহার করিস কেন? তুই একটু যে কোনো একটা কমেন্ট বক্সে, কারো কমেন্ট বক্সে গিয়ে বমি করে দিস যে কেন এই সেক্স কথাটা তোর মুখে সবসময় থাকে। আমি তো কখনো কারো সেক্সুয়াল বিষয় নিয়ে মাথা ঘামাইনি, আর টেরোরিজম কি বলিস কি তুই? আতপাগলা মহিলা, বলতে ইচ্ছা করছে তো অন্য কিছু, বলতে পারছি না তো, এটা সোশ্যাল সাইট, বলা যাবে না। কুকুর কি তোর মাথায় কামড়াইছে? আমার মনে হয় পাগলা কুকুরটা তোর মাথায় কামড়াইছে, ওই দেখ টিক টিক করলো। পাগলা কুত্তাটা তোর মাথায় কামড়াইছে, যার জন্য তোর ব্রেনে কোনো কাজ করছে না। মানে ওই সিরিয়ালগুলিতে দেখি না, লাগানি ভাগানি মাসিরা, তোর নাম মন্থরা, আজকের থেকে তোর নাম দিলাম মন্থরা, এত সুন্দর নামটা আমি তোরে দিলাম না কেন এতদিন? তুই সবার মধ্যে গিয়ে সবার সম্পর্কে ভাঙানি দিতেছিস, তুই সবাই রে নিয়ে বাজে আলোচনা করতেছিস, তুই তো মন্থরা, তুই মন্থরা পুরি একদম একদম অ্যাপ্রিসিয়েট নাম। তোমরা একটু কমেন্ট করে বলো এই এই মানে নামটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কি না এই আতপাগলা মহিলাটার জন্য। এই জলাতঙ্ক রোগ নিয়ে ঘুরতেছে এই মহিলাটা, তোরে সামনে পেলে সত্যি সেই শু দিয়ে তোর মুখের মধ্যে ফাটফাট করে দুটো বাড়ি মারতাম। নোংরা মহিলা, ইউটিউবের কমেন্ট বক্সের আতপাগলা মহিলা জলাতঙ্ক রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো ওই শুটা তোর জন্য প্রযোজ্য, ওই শুটা আমি তোর মুখে দিলাম, বুঝতে পেরেছিস? ওই শুটা আমি তোর মুখে দিলাম, খেদে কাজ নেই না, পড়ানো নেই, তুই কি শিক্ষা দিস রে? তুই কি শিক্ষা দিস তোর স্টুডেন্টদের? তুই কি শিক্ষা দিস? তুই নিজে ভিডিও করতে পারছিস না, না নিজের চ্যানেলে এই সমস্ত কথা বলে ভিডিও করতে পারছিস না, তোর এই আসল স্বরূপটা ওরা জেনে যাবে,
যে বাবা এই নোংরা মহিলাটার কাছে আমরা পড়তাম, এই অসভ্য মহিলাটার কাছে আমরা পড়তাম, ছি 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 ছি, তোর মুখে এসে থুতু মেরে যাবে, তো স্টুডেন্টরা তোর মুখে এসে থুতু মেরে যাবে যে তুই যেই ধরনের মেন্টালিটি নিয়ে ঘুরিস, যে মদ খাচ্ছে দিনে দুপুরে, যে নোংরামি করে বেড়াচ্ছে, যে অশ্লীলতা করে বেড়াচ্ছে, তাকে তুই বলিস ব্রাভো, শালা নোংরা মহিলা, তোরে তো অনেক কিছু বলতে ইচ্ছা করছে রে, তুই কিসের এডুকেশন দিস রে, সত্যি কথা বলতো তুই কিসের এডুকেশন দিস, কি জঘন্য মহিলা সত্যি, মানে আমি কোনোদিনও কারোর রূপ নিয়ে কোনোদিনও কথা বলিনি, আজকেও বলবো না, কিন্তু সত্যি তোর যে মানসিকতা না সেটা তোর মুখের মধ্যে ফুটে উঠছে, আর সেই জন্য তোকে দেখতেও মানে কেমন একটা লাগে জানি আমার। তো ওই জুতোটা আমি তোকে গিফট করলাম, ওই জুতোটা তুই তোর নামে সেট কর, দেখবি একদম দারুণ খাপ খাবে, মন্থরা বুড়ি, জলাতঙ্কওয়ালা বুড়ি, ইউটিউবের কমেন্ট বক্সের মন্থরা বুড়ি, আজকের থেকে তোর নাম এই মন্থরা বুড়ি, যে সবসময় সবাইকে হুল দেয়। তো বন্ধুরা নামটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আজকে ওর নাম আজকের থেকে ওর নাম মন্থরা বুড়ি, মন্থরা বুড়ি, মন্থরা বুড়ি, আথ পাগলি। ও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।